প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর তেরো নং সমস্যার সমাধান করবো এখন আমি তেরো নং সমস্যাটি পড়ছি তেরো নং সমস্যাটি হলো যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়েল টু জিরো হয় তবে দেখাও যে খোয়া নাম্বার এক কিউব প্লাস বি কিউব প্লাস সি ইকুইল টু থ্রি এ বি সি খার বি প্লাস সি বাই বি সি প্লাস সি প্লাস এ স্কোয়ার বাই থ্রি এ প্লাস এ প্লাস বাই থ্রি এ বি আমি আবার পড়ছি আজ আমরা তিন দশমিক দুই এর তেরো নং সমস্যার সমাধান করব তেরো নং সমস্যাটি হল যদি এ প্লাস বি হয় তবে দেখাও যে খ নাম্বার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ টু এ নাম্বার বি প্লাস সি বাই থ্রি এ প্লাস বি অল স্কোয়ার বাই থ্রি এ বি ইকুয়েল টু তো এখন আমরা কোন সমস্যার সমাধান করব কোন সমস্যার সমাধান করার জন্য প্রথমেই আমরা ক এর সিরিয়াল নাম্বার লিখলাম ক এখন লিখবো দেওয়া আছে এ প্লাস আমরা লিখলাম দেওয়া আছে এ প্লাস এখন আমরা এ প্লাস বিকে একদিকে রেখে দিব এবং প্লাস সিকে সমান চিহ্ন এ সেদিকে নিব তো আমরা লিখলাম এ প্লাস বি একদিকে রেখে দিলাম এবং প্লাস সি সমান চিহ্ন ইয়ের এদিকে প্লাস আছে সমান চিহ্ন ইয়ের সেদিকে গেলে মাইনাস সি হয়ে যাবে তো মাইনাস সি হয়ে গেলো এরপর লাইনে আমরা উভয় পক্ষকে ঘন করবো অর্থাৎ এ প্লাস বিকে লিখবো এ প্লাস বিল কিউব সমান মাইনাস সি কে লিখব মাইনাস সি অল এরপরে লাইনে চলে আসি আমরা এ প্লাস বি ওল কিউবে সূত্র লিখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমি আবার বলছি এ প্লাস বি ওল কিউবে মানের সূত্র লিখব এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান ছিল সেদিকে মাইনাস সিকিউব হবে মাইনাস সিকিউব কারণ আমরা যেন দুইবার হলে পাওয়ার দুইবার হলে মাইনাস গুণ মাইনাস প্লাস হয় অর্থাৎ পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে প্লাস হয়ে উঠে যাবে আর পাওয়ার যদি বেজুর হয় তাহলে মাইনাস হবে আর মাইনাস উঠবে না মাইনাস থাকবে যেমন স্কোয়ার হলে হবে মাইনাস গুণ মাইনাস হয়ে প্লাস হবে তাই মাইনাস চিহ্ন উঠে যাবে অর্থাৎ ব্রেকেটের ভিতরে মাইনাস আর থাকবে না উঠে যাবে কিন্তু কিউব ক্ষতার অর্থ হচ্ছে মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস অর্থাৎ দুইবার মাইনাস গুণ করলে প্লাস হয় আবার তিন নম্বর বারে গিয়ে প্লাসের সাথে মাইনাস গুণ করলে আবার মাইনাস থেকে যায় অর্থাৎ তোমরা সহজে মনে রাখবে পাওয়ার যদি বিজুর হয় তাহলে মাইনাস উঠে না মাইনাস থাকবে আর পাওয়ার যদি জুর সংখ্যা হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস উঠে যাবে অর্থাৎ পাওয়ার দুই চার ছয় আর দশ এরকম জুর সংখ্যা হলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস উঠে যাবে আর পাওয়ার যদি তিন পাঁচ সাত নয় এগারো তেরো এরকম বিজুর সংখ্যা হয় তাহলে ব্রেকেটের ভিতরে মাইনাস উঠবে না বড় মাইনাস থেকে যাবে ব্রেকেট উঠে যাবে তাই এখানে আমাদের মাইনাস সি কিউব এখানে কিউব হচ্ছে বিজুর থাই আমাদের মাইনাস থাকবে তোপরে লাইনে চলে আসি আমরা এ ছিল এ কিউব লিখলাম প্লাস বি ছিল বি কিউব লিখলাম প্লাস থ্রি এব ছিল থ্রি এবি লিখলাম পরে এ প্লাস বি সমান আমরা মাইনাস সি লিখতে পারি আমরা উপরে ছিল এ প্লাস বি সমান মাইনাস সি আমি আবার বলছি এ প্লাস বি সমান মাইনাস সি তাই আমরা এ প্লাস বি এর জায়গায় মাইনাস সি লিখতে পারি পরে সমান ছিন্ন ছিল পরে মাইনাস ই ছিল মাইনাস ই কিউব লিখলাম পরে লাইনে চলে আসি পরে লাইনে এ ছিল এ লিখলাম প্লাস বি কিউব ছিল বি কিউব লিখলাম এই প্লাস এবং এই ব্রিকেটের ভিতরে মাইনাস সি এর মধ্যে গুণ চিহ্ন আছে আমি আবার বলছি এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন তুমি দেখো এবং এই ব্রেকেটের ভিতরে মাইনাস সি এর পূর্বে গুণ চিহ্ন আছে এই প্লাস চিহ্ন এর ভিতরে থ্রি এ বি ইন্টু মাইনাস সি অর্থাৎ মাইনাস সি এর সাথে এই প্লাস চিহ্ন গুণ হবে গুণ হয়ে প্লাসে আর মাইনাসে গুণ হলে মাইনাস হয় তাই মাইনাস হয়েছে আমি আবার বলি প্লাস ও ব্রেকেটের ভিতরে মাইনাস গুণ হলে মাইনাস হয় তাই এখানে মাইনাস হয়েছে থ্রি বি এর সাথে সি গুণ করলে হয় থ্রি এ বি সি তাই আমরা লিখলাম থ্রি সি পরে সমান চিহ্ন দিলাম পরে মাইনাস সি কিউব লিখলাম এরপরে লাইনে চলে আসি এ কিউব প্লাস বি কিউব পরে আমরা মাইনাস থ্রি সমান চিহ্ন এ সেদিকে প্লাস থ্রি এ সি করে নিব এবং মাইনাস কিউবকে সমান চিহ্ন এ সেদিকে প্লাস সি কিউব হবে আমি আবার বলি মাইনাস থ্রি এ এবি সমান চিহ্ন এর এদিকে গিয়ে প্লাস থ্রি এ এবিসি হবে শুরুতে প্লাস চিহ্ন হলে লেখা হয় না মাইনাস এ কিউ সমান চিহ্ন এর সেদিকে গিয়ে প্লাস সি কিউব হবে অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়েল টু থ্রি এ এবিসি দেখানো হলো আমাদের কোন প্রশ্ন ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান থ্রি এ এবিসি তাই আমরা এখানে দেখালাম এ কিউ প্লাস বি প্লাস সি কিউব টু থ্রি এ বি সি দেখানো হলো শিক্ষার্থীরা এখানে আমার ভুলে আমি বা লিখে ফেলেছি এখানে বা হবে না এখানে অতএব হবে তোমরা মনে রাখবে যে লাইনে অঙ্ক শেষ হয় সেই লাইনে অতএব লিখতে হয় বা লিখতে হয় না আমি আবার বলছি যে লাইনে অঙ্ক শেষ হয় সে লাইনে অতএব লিখতে হয় বা লিখতে হয় না সরি এটা ভুল হয়ে গিয়েছে তোমরা এখানে অতএব দিবে ধন্যবাদ সবাইকে আমরা শেষ লাইন হবে অথএ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি দেখানো হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ক্ষণ সমস্যার সমাধান করব ক্ষণ সমস্যাটি ছিল বি প্লাস সি অল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার বাই থ্রি এ বি ইকুয়েল টু ওয়ান দেখাও যে আমি আবার বলছি বি প্লাস সি অল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি বিল স্কোয়ার বাই থ্রি এ বি দ্বারা অঙ্ক করে তোমাকে দেখাতে হবে যে এর মান হয় ওয়ান তাই আমরা এখন কোনো সমস্যার সমাধান করবো আমরা প্রথমে ক এর সিরিয়াল নাম্বার লিখলাম পরে লিখবো আমরা কো হতে পাই কো হতে আমরা পেয়েছি এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়েল টু থ্রি এ বি সি তো পরে আমরা লিখব দেওয়া আছে এ প্লাস বি প্লাস এরপরে আমরা এ প্লাস বিকে একদিকে রাখবো এবং প্লাস সি সমান অন্যদিকে মাইনাস হয়ে যাবে আবার আমরা দেখো তোমরা উপরে এই বি প্লাস সি এর মান বের করার জন্য আমরা বি প্লাস সিকে একদিকে রাখবো এই বি প্লাস সিকে একদিকে রাখবো এবং একে সমান সেদিকে মাইনাসে করে নিয়ে যাব। পরে আবার তোমরা দেখো এই সি প্লাস এ সি প্লাস এ এর মান বের করার জন্য আমরা সি প্লাস এখানের এই সি এবং প্লাস এ একে সমান চূন্যের একদিকে রেখে দিব এবং বিকে সমানূন্য সেদিকে মাইনাস বি করে নিব এভাবে আমরা তিনটি বর্গের মান বের করব যেমন বি প্লাস সি এর মান আমরা বের করব বি প্লাস সি এর মান হয় মাইনাস এ আবার দেখেছি সি প্লাস এর মান আমরা বের করেছি সি সি প্লাস এ সমান মাইনাস বি এরপরে দেখো আমরা এ প্লাস বি এর মান বের করেছি এ প্লাস বি সমান মাইনাস সি এভাবে প্রথমে তোমরা তিনটি যদি বর্গের মান বের করে ফেলো তাহলে তোমাদের অতি সহজেই অঙ্কটি সমাধান করতে পারবে তোমরা অতি সহজেই অঙ্কটি সমাধান করতে পারবে আমি আবার বলছি প্রথমে তোমরা বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এর মান বের করে নিবে হল অতি সহজে তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারবে এখন আমরা লিখবো বাম্পক বামপক্ক সমান আমাদের ছিল বি প্লাস সি অল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস ওল স্কোয়ার বাই থ্রি এ বি তাই আমরা লিখলাম বাম্পক বাম্পক্ক সমান বি প্লাস সি অল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার বাই থ্রি এ বি এরপরে লাইনে চলে আসি এর পরে লাইনে আমরা বি প্লাস সি বি প্লাস সি এর মান বের করেছি মাইনাস এ তাই আমরা লিখলাম এই বি প্লাস সি এর জায়গায় লিখলাম মাইনাস এ পরে ব্রেকেট ছিল ওই দিকে দিয়ে অল স্কোয়ার দিলাম থ্রি বি নিচে ছিল নিচে লিখলাম পরে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম সি প্লাস এ তোমরা দেখো সি প্লাস এর মান আমরা বের করেছি মাইনাস বি তাই এখানে সি প্লাস এর জায়গায় লিখলাম মাইনাস বি দিলাম ওলি স্কোয়ার দিলাম নিচে ত্রিসি এ ছিল ত্রিশি এ লিখলাম পরে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম এ প্লাস বি এর মান আমরা বের করেছি মাইনাস সি আমি দেখাচ্ছি তোমাদের এ প্লাস বি এর মান আমরা বের করেছি মাইনাস সি তাই আমরা এখানে এ প্লাস বি এর জায়গায় লিখলাম মাইনাস সি ব্রেকেটে বারো স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম নিচে থ্রি এ বি ছিল থ্রি এ বি লিখলাম এরপরের লাইনে চলে আসি পরের লাইনে এখানে মাইনাস ইয়ে স্কোয়ার এখানে দেখো স্কোয়ার কিন্তু ভিতরের সব কিছুর উপরেই স্কোয়ার আছে অর্থাৎ মাইনাসের উপরে স্কোয়ার আছে এর উপরে স্কোয়ার আছে আমরা জানি স্কোয়ার কথার অর্থ হচ্ছে মাইনাস গুন মাইনাস তাই মাইনাসকে মানাস দ্বারা গুন করলে প্লাস হবে এখানে প্লাস লিখতে হবে না শুধু এ স্কোয়ার আমরা লিখবো এবং ব্রেকেটে যাবে অনুরূপভাবে মাইনাস বি স্কোয়ার আছে এখানে মাইনাসের উপরেও স্কোয়ার আছে ওকে তার অত মাইনাস গুন মাইনাস তাই মাইনাসের সাথে মাইনাস গুন করলে প্লাস হয় প্লাস লিখতে হবে না শুধু আমরা বি স্কোয়ার লিখবো ব্রেকেট উঠে যাবে আমি আবার বলছি মাইনাস সি অল স্কোয়ার স্কোয়ার মাইনাসের উপরে আছে মাইনাস গুণ মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুন করলে প্লাস হয় তাই আমরা এখানে প্লাস লিখবো না আমরা শুধু সি স্কোয়ার লিখব এবং ব্রেকে টুটে যাবে নিচে যেভাবে ছিল সেভাবে থ্রি বিসি লিখবো থ্রি সি এ ছিল থ্রি এ লিখবো থ্রি এ বি ছিল এবি লিখব তোপরের লাইনে চলে আসি ওপরের লাইনে তোমরা দেখো আমরা এখানে হর আছে থ্রি বি সি এখানে হর আছে থ্রি সি এখানে হর আছে থ্রি এ বি এটা লসাগু হবে 3 এ বি সি আমি আবারও বলছি এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাই থ্রি হবে লসাগু এখানে দেখো বি আছে এখানে নেই এখানে আছে দুইটা বির মধ্যে একটি বি বসবে এখানে দেখো সি আছে এখানে সি আছে এখানে নেই দুইটা সির মধ্যে একটা সি বসবে এখানে দেখো আর নেই এখানে এ আছে এখানে এ আছে দুটি এর মধ্যে একটি এ বসবে অর্থাৎ আমাদের লসাগু হবে এ থ্রি থ্রি সবখানে ছিল থ্রি আছে এবং এ বি সি অর্থাৎ এখানের মধ্যে তিনটি হরের মধ্যে যেগুলো মিলবে লসাগুতে সেগুলো বসবে যেগুলো মিলবে না সেগুলো লসাগুতে বসবে আমি আর বলছি লোশাক এভাবে নির্ণয় করতে হয় যেগুলো মিলে সেগুলোতে লসাগু বসে যেগুলো মিলে না সেগুলোও লশাগুতে বসে অর্থাৎ এখানে একটি হর আছে দুটি হর আছে এবং তিনটি হর আছে তিনটি হরের মধ্যে যেগুলো মিলবে সেগুলো লসাগুতে বসবে যেগুলো মিলবে না সেগুলো লসাগুতে বসবে তাই এখানে আমার আমাদের লসাগু হলো থ্রি এ বি সি এখন আমরা থ্রি বি সি দ্বারা থ্রি কে বাক করলে দেখো তোমরা এই থ্রি হর হর থ্রি বি দ্বারা থ্রি কে আমরা বাক করব এখানে এই থ্রি দ্বারা এই থ্রিকে কাটা যায় বিসি দ্বারা বিসিকে কাটা যায় তাকে শুধু এ দ্বারা এই উপরের স্কোয়ারকে গুণ করতে হবে তাই আমরা লিখলাম ইয়ে ইন্টু স্কোয়ার পরে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম এখানে দেখো থ্রি এর সাথে থ্রি কাটা যায় সি এর সাথে সি এ কাটা যায় তাকে শুধু বি তাই বি স্কোয়ার ইন্টু বি আমরা লিখব পরে প্লাস চিহ্ন দিলাম পরে থ্রি এবি দ্বারা থ্রি এ বি কাটা যাবে তাকে শুধু এই সি স্কোয়ারের সাথে ইন্টু সি লিখতে হবে এভাবে লিখতে হয় গুণ করে পরে লাইনে চলে আসে এখানে স্কোয়ারের সাথে স্কোয়ারের সাথে এ গুন করলে হবে এ কিউব প্লাস চিহ্ন দিলাম পরে বি স্কোয়ারের সাথে বি গুণ করলে হবে বি কিউব পরে প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন সি স্কোয়ারের সাথে সি গুণ করলে হবে সিকিউব তাই আমরা সিকিউব লিখলাম আমি আবারও বলছি পাওয়ার সবসময় যুগ হয় এখানে ইয়ে এর উপরে একটি পাওয়ার আছে এবং স্কোয়ারের উপরে দুটি পাওয়ার আছে অর্থাৎ বৃত্তি যদি গুণ হয় তাহলে পাওয়ার যুগ হয় অর্থাৎ স্কোয়ারের সাথে একটি পাওয়ার যুগ হয়ে হবে এ কিউব পরে প্লাস চিহ্ন দিলাম এখানে বি স্কোয়ার অর্থাৎ বির উপরে দুটি পাওয়ার এখানে বির উপরে আছে একটি পাওয়ার অর্থাৎ বৃত্তি যদি বি ইন্টু বি থাকে তাহলে পাওয়ার যুগ হবে দুটির সাথে একটি যুগ হয়ে হলো বি কিউব তিনটি পাওয়ার এখানে সিস্কোয়ার হতার অর্থ সি এর দুটি পাওয়ার গুণ সি অর্থাৎ সি এর একটি পাওয়ার আছে অর্থাৎ দুটি বৃত্তির মধ্যে নিচেটাকে বৃত্তি বলে উপরেটাকে পাওয়ার বলে সি হচ্ছে বৃত্তি এবং স্কোয়ার হচ্ছে পাওয়ার অর্থাৎ এই বৃত্তি সি এবং এই বৃত্তি সি দুটির মধ্যে একটি সি বসবে এবং পাওয়ার দুটি এবং সি এর পাওয়ার আছে একটি দুটির সাথে একটি যুগ হয়ে তিনটি হবে তোপরে নিচে আমাদের থ্রি এ বিসি ছিল আমরা থ্রি এ সি লিখলাম লাইনে চলে আসে আমরা এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান লিখতে পারি দেখো তোমরা আমি শুরুতেই লিখেছিলাম আমরা কো হতে পেয়েছি আমরা কো হতে পেয়েছি একউ প্লাস বি কিউ প্লাস টু থ্রি এ বি সি তাই আমরা এখানে দেখো একউ প্লাস বি কিউ প্লাস লিখতে পারি থ্রি এ ভি সি এবং নিচে আমাদের ছিল থ্রি এ ভি সি নিচে আমরা লিখলাম থ্রি এ বি সি অর্থাৎ নিচের থ্রি এ বি সি দ্বারা উপরে থ্রি এ বিসিকে বাক করলে এক হয় তাই আমরা ওয়ান লিখলাম এবং এটি হচ্ছে আনসার সুতরাং আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি বি প্লাস সি অল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস ইয়ে প্লাস বিল স্কোয়ার বাই থ্রি এ বি টু ওয়ান দেখানো হলো তোমরা যদি প্রশ্নে দেওয়া তাকে দেখানো হলো দেখাও যে তাহলে তোমরা দেখানো হলো লিখবে আমি আবার বলছি প্রশ্ন যদি দেওয়া তাকে প্রমাণ করো যে তাহলে তোমরা প্রমাণিত লিখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম